আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের অধিকাংশ জীবনকে এই ছোট্ট একটি বাক্য বলে ফেলা যায়। আমরা জন্ম নিই, দুনিয়াতে ভোগ করি এবং মারা যাই। আমাদের জীবনের কোনো অর্থ থাকে না। এই যে এত এত পড়াশোনা, এই যে এত এত ক্যারিয়ার, এত এত যোগ্যতা, এগুলো সবই ভোগের আওতায়। কেন আমরা এত ছুটি? অর্থ আসার জন্য, জীবনটা আরাম হয়েছে কাটানোর জন্য, এটাই ভোগের আওতামুক্ত। আমাদের রাত দিনে এত পরিশ্রম, এত পেরেশানি, সকাল হতেই মাথার মধ্যে কত কত চিন্তা আসে, এত চাওয়া পাওয়া, এত ভোগ, আমাদের এত চিন্তা কেন? কোন চাওয়া পাওয়ার জন্য আমরা এত চিন্তা করছি? অথবা অপছন্দের কিছু থেকে মুক্তির জন্য আমরা তাই ভোগ করে যাচ্ছি? অথচ দেখুন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের সব কিছুই ভোগের জন্য দিয়ে দিয়েছে, কিন্তু এই ভোগ করে আমাদের কি ফায়দা? ভোগ করে মরে যাওয়ার জন্য, নাকি ভোগ করে কিছু অর্জনের মাধ্যমে সামর্থ্য জোগানো? যেখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তো তিনি যিনি তোমাদের জন্য পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন, অতপর আসমানে ইস্তেওয়া করেছেন। অন্যত্র বলছেন, তোমাদের জন্য এবং তোমাদের চতুষ্পদ জন্তুর জন্য এই সকল কিছু ভোগের বস্তু। দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমাদের ভোগের জন্য। এই ভোগ করে আমরা কি করব? আমাদের সৃষ্টি কি কেবল এই ভোগের জন্য? এই প্রশ্নের উত্তরও আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কোথাও বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য। আবার কোথাও বলছেন, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তাকওয়া অর্জন করো। তাহলে কি দাঁড়াচ্ছে? দুনিয়া সৃষ্টি করেছেন আমাদের ভোগের জন্য, কিন্তু শুধুমাত্র ভোগকেই আমাদের লক্ষ্য বানিয়ে নিতে বললে তা চলে না। বরং আমাদের মূল লক্ষ্য হবে ইবাদত এবং তাকওয়া। এই দুই লক্ষ্য অর্জনের জন্য আমাদের কিছু নিত্য প্রয়োজনীয় ভোগ সামগ্রীর প্রয়োজন। সে সামগ্রী আমরা যেন প্রয়োজন মতো গ্রহণ করতে পারি, সেজন্য এসব ভোগ সম্ভার। অথচ আমরা কি করছি? যা আমাদের লক্ষ্য অর্জনের একমাত্র মাধ্যম মাত্র, সেটাকেই মূল লক্ষ্য বানিয়ে নিয়েছি, আর আমাদের যে লক্ষ্য হওয়ার দরকার সেটাকেই আমরা ভুলে গিয়েছি, যার কারণে আমাদের জীবন আটকে গিয়েছে পাঁচটি শব্দে। আসলাম, ভোগ করলাম, মারা গেলাম। সুতরাং আসব আল্লাহ তাআলার ইচ্ছায়, চলে যাব আল্লাহ তাআলার ইচ্ছায়, আর মাঝখানে যা কিছু রয়েছে তা আমার নিজের মন মতো। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছে, সেই বিবেকের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, চিন্তা শক্তির মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।